আমি আপনার দুনিয়াতে আসার পর শুধু আমি আপনাকে বলি এটা আমার বাড়ি এটা আমার গাড়ি এটা আমার মিল ফ্যাক্টরি এটা আমার ব্যবসা এটা আমার বিজনেস আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা লিপ্ত আছি কিন্তু আমরা আমাদের মালিক আল্লাহকে ভুলে গেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলেন হে ইমানদারগণ হে মুসলমানগণ তোমরা নিজে এবং পরিবার বর্গকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও ঘোষণাকার বলেন আল্লাহর ঘোষণা তাই তো একজন কবি বলেন সন্দেগুই বাগমান বুস্তানে মান সন্দেগুই বাগমান বুস্তানে মান ইনাগুই গরে গরুস্তানে মান মুসলমান বাইরা রে আমরা শুধু বলি এটা আমার বাড়ি এটা আমার গাড়ি এটা আমার মিল ফ্যাক্টরি কিন্তু আমরা কেউ কিন্তু বলি না আমার আসল বাড়ি হলো কবরস্থান ইহা হাম সব মুসাফির হায় ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা আমাদের সকলকেই এই দুনিয়ার মায়া ছেড়ে কবর জগতে যেতেই হবে এটাই হলো চিরন্তন সত্য বলুন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যেমনটি আল্লাহকে ভয় করা দরকার তেমনটি তোমরা ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করিও না জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ কারিমায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবীন জোরে কল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলাম ধর্মে তোমরা প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান সাবধান তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবীন অবশ্যই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান হলো মুসলমানদের ইমানদারদের হলো শয়তান প্রকাশ্য শত্রু সব সময় মুসলমানদেরকে ইমানদারদেরকে শয়তান কুমন্ত্রণা দিতে থাকে যাতে কেউ ইবাদত বন্দেগী না করে জোরে কর নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা বর্তমানে এমন একটা সময় চলছে সারা বিশ্বের
সমস্ত ইহুদি খ্রিস্টানরা ঐক্য পরিষদ করে তুলছে কিভাবে ইমানদারদেরকে মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায় ও মুসলমান ভাইরা এই চক্রান্ত আজকে থেকে নয় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে কালিমার দাওয়াত দিতে লাগলেন সেদিন থেকে মক্কার কাফেররা ইসলামের আলোকে নির্বাপিত করার জন্য বিভিন্ন সময় তারা মিটিং করেছিল জোরে কোন ঠিক কিনা ও মুসলমান ভাইরা মনে রাখবেন এখনো কিন্তু ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য ওলামায়ে কেরামকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের কিন্তু একদল শত্রু আছে আমাদের দেশে নাস্তিকবাদী মুসলমান ভাইরারে তারা কিন্তু কোন সময় চায় না কোরআনের আওয়াজ হোক মানুষ ইমানদার নিয়ে ইমান নিয়ে মানুষ ইন্তেকাল করুক এই জন্য আমার আপনার প্রতিটা ইমানদারদেরকে সজাগ থাকতে হবে যতদিন পর্যন্ত আমরা দুনিয়ার বুকে আমরা বেঁচে থাকব একমাত্র ভয় করব আল্লাহকে জোরে কোন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসূল জুড়ে কোন ঠিক কিনা ও মুসলমান ভাইরা সারা বিশ্বের যতগুলো অনেক মুসলিম রাষ্ট্র আছে বিভিন্ন রাষ্ট্র থেকে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানিদেরকে ও মুসলিম ঘোষণা করেছে সরকারিভাবে ও মুসলমান ভাইরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সর্বশেষ নবী জুড়ে কোন ঠিক কিনা এই কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী এই দুনিয়ার বুকে আসবে না জুড়ে কোন ঠিক কিনা প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন পুরুষের কোন পিতা নন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী জোরে কোন ঠিক কিনা আমাদের এই বাংলাদেশে 95% মানুষ মুসলমান এই দেশেও নবীর বিরোধীরা এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির গোষ্ঠীরা তারা নবীর শত্রু হয়ে তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে শেষ নবী মারে জোরে কোন নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা এটা নতুন ইতিহাস নয় আজ থেকে অনেক বছর আগে কলকাতায় জয়পাল নামক একজন হিন্দু একটা বই লিখেছিলেন রঙ্গিলা রসুল কি কথা বলেন রঙ্গিলা রসুল একটা বই লিখেছিলেন ওই বইয়ের ভিতরে আমার আপনার শুধু নয় সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছিল জোরে কোন নাউজুবিল্লাহ এই জয়পাল যখন রঙ্গিলা রসুল যখন কিতাব বই লিখলেন ওই সময় দিল্লির একজন যুবক তকবগে একজন যুবক সঙ্গে সঙ্গে মনে মনে সংকল্প করে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি তোমার কাছে আমি সংকল্প করলাম আল্লাহ যেই জয়পাল আমার নবীকে
গালি দিয়েছে যতক্ষণ পর্যন্ত জয়পালকে আমি হত্যা না করব ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরব না জোরে বল সুবহানাল্লাহ এই কলকাতার এই দিল্লির যুবক এই সংকল্প করে একটা ধারালো একটা তরবারি একটা ছুরি বুকের ভিতরে লুকায়ে আস্তে আস্তে কলকাতার দিকে চললেন জোরে কোন মারহাবা ও মুসলমান ভাইরা এই জয়পালকে হত্যা করার জন্য এই মুসলমান একজন আশেকের রাসূল আস্তে আস্তে সে কলকাতায় চলে গেল মানুষদেরকে ডাক ডাক কয় ভাই ওই জয়পাল নামক মহা ব্যক্তিকে আমি তার সাক্ষাৎ পেতে চাই সে রঙ্গিলা রসূল একটা বই লিখছে আমি তার একজন একনিষ্ঠ ভক্ত আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই এই যুবক আশেকের রাসূল একটু দেরি করলো না আস্তে আস্তে ওই জয়পালের সন্ধানে গেল একজন ব্যক্তিকে ডাকদা বলে ভাইজান আমি শুনতে পেলাম জয়পাল এই এলাকার এই শহরের ভিতরে বসবাস করে একটু আমার আপনি নিয়ে যান কিতাবের ভিতরে আসে ওই জয়পালের কাছে একজন মুসলমান একজন হিন্দু ব্যক্তি এই মুসলমান যুবককে নিয়ে যায় বলল জাহাপনা এই যুবকটা আপনাকে ভালোবাসে এই যুবকটা আপনার সাক্ষাতের জন্য আগমন করেছে এবার কিছুক্ষণ আলোচনা চলল আলোচনার পর ডাকদা বলল আপনিই কি জয়পাল আপনিই কি রঙ্গিলা রসূল বই লিখছেন জয়পাল কয় হ্যাঁ মুস্কি হাসি দিয়ে কয় হ্যাঁ আমি কি বই লিখছি জোরে কর নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসে ওই মুসলমান আশেকের রাসূল সময়টাকে অত্যন্ত সুবর্ণ সুযোগ মনে করে একটু দেরি করলো না ওই পকেটের ভিতর থেকে ছোট্ট ধারালো চাকুটা বের করে যখন জয়পালের সিনার ভিতরে যখন আঘাত করলো সঙ্গে সঙ্গে জয়পাল মাটিতে পড়ে গেল কিছুক্ষণের মধ্যে জয়পালের শরীর দিয়ে রক্তক্ষরণ হইতে হইতে ওই জয়পাল রঙ্গিলা রসূল যেই বই লিখছে ওই জয়পাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল খবর হয়ে গেল রঙ্গিলা রসূলের লেখক জয়পালকে একজন আশেকের রাসূল তাকে হত্যা করেছে কিন্তু দেখা গেল ওই মুসলমান যুবক ওখান থেকে সরে না ওখানে দাঁড়ায় আছে কতগুলো মানুষ ডাক ডাক ও মুসলমানের সন্তান তোমার সাহস তো কম নয় তুমি আমাদের একজন লেখককে তুমি হত্যা করেছো এখনো তুমি স্টিল ভাবে তুমি দাঁড়ায় আছো জোরে কোন মারহাবা সঙ্গে সঙ্গে আশেকের রাসূল ওই যুবক ডাকদা বলে নকুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন জোরে কল আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে যুবক ডাকদা বলে শোনেন আমি হলাম মুসলমান আমি হলাম ইমানদার মুসলমান কোন সময় আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমি এই জন্য জয়পালকে আমি হত্যা করেছি আমার রসুল বলেছেন ওয়াকালা রসুল্লাহি মুহাম্মাদান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর
রাসূল বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের পিতামাতা এবং সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না মুসলমান যুবক ডাকডাক আমি আমার আল্লাহকে ভয় করি আমার রাসূলকে আমার রাসূলকে গালি দিয়েছেন আমি সহ্য করতে পারি না প্রয়োজন আমার জীবন চলে যাবে কিন্তু আমি এখান থেকে পলায়ন করব না জোরে কোন মারহাবা এটাই হলো মুসলমানের সন্তান ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে ওই সময় ওই সময় ব্রিটিশ ব্রিটিশের সময় ওই সময় তার নামে একটা মামলা হয়ে গেল ওই মামলাতে তার কঠোর একটা ব্যবস্থা নেওয়া হবে তার ফাঁসি নিশ্চিত করা হবে ওই সময় মুসলমানের পক্ষে আল্লাহর রাসূলের পক্ষে ওই সময় আমাদের বাংলার সিংহ পুরুষ একে পৌঁছে একে সেরা বাংলা একে ফজলুল হক আল্লাহর বান্দা ওই সময় আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী এবং শিবশির আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাই দুইজনকে ডাক দা বলল হুজুর আমাদের একজন মুসলমান সন্তান এই কাজটা করেছে এই হিন্দু রাজা তো কি করবে নিশ্চিত এই মুসলমানকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইবেন হুজুর আমি মুসলমান হিসাবে আমি বলছি ইমানি দায়িত্ব হিসাবে বলছি আপনারা একটু এই মুসলমান যুবককে বলে দেন একটা কৌশলের কথা বলে দেন যে আমার মাথা ঠিক ছিল না আমার সেন্স ছিল না আমি যখন জয়পালকে হত্যা করেছি আমার ব্রেন ঠিক ছিল না হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ওই আশিকে রাসূলকে ডাক কয় ও যুবক বান্দা তুমি এই কথাটা বলো এবার আশিক রাসূল মুসলমান বীর সেনা ডাকতে বলে হুজুর আমি তো একমাত্র আল্লাহকে ভয় করি আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি এই জন্য আমি জয়পালকে হত্যা করেছি হুজুর আমি এখান থেকে সরব না আমি স্টেটকার কথা বলছি আমি সত্য কথা বলবো আমি মিথ্যার আশ্রয় নিব না হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই শিবশির আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাই ডাকতে বলে বাবা বলো তোমার আসল রহস্য কি আমরা জানতে চাই এবার ওই মুসলিম সৈনিক ডাকডাক কয় হুজুর আপনারা বলতেছেন আমি তাদের কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা চাইব না আপনারা তো দেখতেছেন আমার ফাঁসি অবধারিত হয়ে যাবে কোন চিন্তা নাই আমি গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জোরে কোন মারহাবা আশিক রাসূল ডাকতে বলেন হুজুর আমি গত রাতে স্বপ্ন দেখি আমাদের নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের হাতের ভিতরে ফুলের মালা দিয়ে আমাকে ডাকতে বলতেছে যুবক রে আয় আমরা তোর জন্য অপেক্ষা করছি জোরে কোন মারহাবা হুজুর আমি জীবন দিয়ে দিব আপনি আর দেরি কইরেন না আমি ফাঁসির কাষ্ঠে আমি শহীদ হয়ে যাব ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলের সাথে আমি সাক্ষাৎ করব নবী এবং সাহাবায়ে কেরাম আমাকে গলায় ফুলের মালা দিয়ে বরণ করবে জোরে কোন মারহাবা এরাই ছিল আশিকে রাসূল তুকু যাও সুন্নাতে
محمد كوزا توكوزا وسنة أحمد كوزا با محمد كايبوات نسبت دورا و مسلمان بايرا ري و زبوك بايرا ري بالو كيرا شوني راكو اسكا امرا مسلمان شنطان امرا مسلمان دابي كوري كنتو امار اپنار قطو توك امار مسلمان اتواسف دخا جاي رسولر عدر شو رسولر سيحرار شاته اما در کارو سيحرار مين لائي زوري قرن ٹھیک کینا দেখা যায় বর্তমান আমার সন্তানেরা আমার ভাইরা যুবক ভাইরা ওই হেয়ার কাটিং এ বসে ওই টাকা টাকা ডিজাইন গুলো দেখে দেখে বলে ওই যে দেখা যায় খেলোয়াড় ওই খেলোয়াড়ের মতো তুমি আমার মাথার চুল কাটা দাও জোরে কর নাউজুবিল্লাহ ও মুসলমান যুবক ভাইরে মনে রাখো আজকে তুমি মেসির কাটিং এ তুমি চুল কাটছো মেসির পোশাক পরছো আর যেদিন তুমি দুনিয়া থেকে তুমি চলে যাইবা ওই দিন মসজিদের ইমাম বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ দুনিয়াতে তুমি খ্রিস্টানের কৃষ্টি কালচার অবলম্বন করবা আর মৃত্যুর সময় আল্লাহর নামে রসুলের তরিকা রেখে আসবে আমার নবী কিন্তু আমাকে আপনাকে সুপারিশ করবে না জোরে কর নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা মনে রাখতে হবে আশিক রাসূল কার আশিক রাসূল ছিল আসহাবুর রাসূল নামক কিতাবের ভিতরে আসে হযরত সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক মানুষ সবেমাত্র বিবাহ করেছে ও মুসলমান ভাইরা ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যুদ্ধের জন্য ডাক দিয়েছেন জোরে কোন আলহামদুলিল্লাহ ওই সময় আশিক রাসূল আল্লাহর রাসূলের সাহাবী ওই সময় আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ডাকতে বলল ও আমার স্ত্রী শোনো শোনো আমি তোমার চাইতে আমার নবীকে ভালোবাসি যুদ্ধের ময়দান আরম্ভ হয়ে গেছে মুসলমানের নবী আমার নবী জিহাদের ডাক দিয়েছে আমি আর দেরি করতে পারি না আমি সবেমাত্র তোমাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসি তুমি অনুমতি দাও আমি যুদ্ধের ময়দানে যাব জোরে কোন মারহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেবল স্বামী আমার যেহেতু মুসলমানের নবী আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছেন যান তবে স্বামী আমার আপনি যুদ্ধ করতে করতে আপনি বীর বিক্রমে যুদ্ধ করতে করতে আপনি শহীদ হয়ে যাবেন যাতে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে দাঁড়ায় বলতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি হলাম আপনার সাহাবী আবু কাতাদার স্ত্রী আমি যেন কিয়ামতের ময়দানে একজন শহীদের স্ত্রী হয়ে আমি দাঁড়াইতে পারি এই জন্য আমি আপনাকে বলছি আপনি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাবেন জোরে কোন মারহাবা ও মুসলমান ভাইরা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বীর বিক্রমে যুদ্ধ করতেছিলাম হঠাৎ করে একটা তীর মানিবাগ শহর টাকা পাওয়া গেছে যার হয় এখানে নিয়ে যায় ও মুসলমান ভাইরা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি
যুদ্ধ করতেছিলাম সাবাই গ্রামের সাথে যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা তীর এসে আমার চোখের ভিতরে লাগলো সঙ্গে সঙ্গে আমার চোখটা বের হয়ে ওই কুকুর থেকে চোখটা বের হয়ে আসলো আমি তবু যুদ্ধের ময়দান থেকে পলায়ন করি নাই আমি যুদ্ধ করতেছিলাম সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছিলেন একবার যায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন জোরে কোন আল্লাহু আকবার ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله বলেন ও মুসলমানরা তোমরা ভয় পেও না তোমরা চিন্তা করিও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও যখন ঠিক কিনা আজকে সারা পৃথিবীতে 313 জন মুসলমান নাই যদি বদরের যুদ্ধের মতো 313 জন সৈনিক থাকত সারা বিশ্বে আজকে সারা বিশ্বের কোন মুসলমানের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান কোন নাস্তিক্যবাদী ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তারা কোন সমাজ স্লোগান দিতে পারত যখন ঠিক কিনা মুসলমানের দেশ এই দেশের শিক্ষা ব্যবস্থায় এমন একটা অবস্থা মিস্টার ডারউইনের মতবাদ তার বই আমাদের পাঠ্যপুস্তকে তার লেখা হয়েছে জোরে কোন নাউজুবিল্লাহ তার মতবাদ হলো মানুষ আগে ছিল মানুষের সৃষ্টি হলো বানর থেকে জোরে কোন নাউজুবিল্লাহ আরো জোরে বলুন নাউজুবিল্লাহ বানরের মতবাদ আদম সন্তান শিক্ষা করতে পারে না জোরে কোন ঠিক কি না ও মুসলমান ভাইরা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ আমাদেরকে বিজয় দান করলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে পারলেন না আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইয়া আল্লাহ রাসূলকে ডাকতা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সবেমাত্র বিবাহ করেছি আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে পরম সুন্দরী নারী আমি স্ত্রীকে আমি যখন বলে যখন জিহাদের ময়দানে আগমন করেছি আমার স্ত্রী বলেছিল স্বামী আমার আপনি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবেন ইয়া রাসূলুল্লাহ আমি তো শহীদ হইতে পারলাম না আমার চোখের এই অবস্থা ইয়া রাসূলুল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনার এই নবুয়তি হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন আপনি যদি এই ডান আপনার হাত দিয়ে যদি আমার এই চোখটা যদি আমার চোখের জায়গায় যদি আপনি স্থাপন করে দেন আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিবেন জোরে কোন ঠিক কিনা আসহাবুর রাসূল নামক কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চোখের ওখানে হাত দিয়ে যেই চক্ষুটা বের হয়ে গিয়েছিল ওই হাত দিয়ে তার চোখের ভিতরে লাগা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু কাতাদার চক্ষুকে আল্লাহ আগের চাইতে ভালো করে দিলেন জোরে কোন মারহাবা কতই রোগ নিরাময় হলো কতই রোগ নিরাময় হলো তাহার হাতের পরশ মেখে কতই উম্মত ভালো হইল উম্মাদনার শিকল হইতে জোরে কোন মারহাবা ও মুসলমান ভাইরা আমার নবীকে কেউ কষ্ট কম দেয় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন ইহুদি